আলাইকুম সবাইকে, নাইমাস কুকিং আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম কম উপকরণে দই চিকেন রেসিপি, আজকে তৈরি করে দেখাবো। চলুন এখন আমরা শুরু করব। দই চিকেন তৈরি করার জন্য এখানে আমি 2 কেজি মুরগির মাংস নিয়েছি। আমি ব্রয়লারটা নিয়েছি, আপনার চাইলে হাড়টাও নিতে পারেন। এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো একটু ম্যারিনেট করে রাখবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি সাদাটা দিয়েছি, আপনাদের হাতের কাছে কালোটা থাকলে কালোটাও দিতে পারেন। এখন আমি সবগুলো একসাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব, রেস্টে 1 ঘন্টার জন্য রেখে দিব। একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটাকে চুলে একটি বড় দেখে হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 1 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি, 4টা লবঙ্গ দিয়ে দিয়েছি, 2টা এলাচ দিয়ে দিয়েছি, কিছু সাদা গোলমরিচ দিয়ে দিয়েছি আস্ত। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ আদা রসুনগুলো হালকা একটু ভেজে নিব, যাতে এগুলোর কাঁচা স্পেনটা চলে যায়। এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ বাটাটা দেওয়ার পর আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দেওয়ার পর আবার সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আমি মশলাগুলো একটু একটু করে কষিয়ে নিচ্ছি। এগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে আবার সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেস্টে রাখা সে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে এইভাবে 5 মিনিট এভাবে আমি সিদ্ধ করে নিব। এখানে আমি 1/2 কাপ টক দই নিয়েছি, ওগুলো আমি ঘরে তৈরি করে নিয়েছি। এখানে 1.5 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে আমি টক দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এটাকে 5 মিনিট ধরে আমি এভাবে রান্না করে নিয়েছি। মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ আমি ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন একটু কম করে দিয়েছি। সবগুলো একসাথে ভালোভাবে আমি মাংসের সাথে কষিয়ে নিয়েছি, মশলা মাংস একসাথে কষিয়ে নিয়েছি। এখন আমি সেই পেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার পর এখানে আমি 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি তার সাথে। এখন আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এতটুকু পানি দিব, এর থেকে বেশি পানি দিব না। আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। আমি 10 মিনিট কুক করে নিয়েছি ঢাকা দিয়ে। কিছু ধনে পাতা কুচি দিচ্ছি। এসময় লবণটা একটু চেক করে নেবেন, আমার লবণের প্রয়োজন হয়নি, সেজন্য আমি লবণ দিইনি। ধনে পাতা দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়েছি। 5 মিনিট দমে রেখেছিলাম ঢাকা দিয়ে। এরপর ঢাকাটাও দিয়ে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন দই চিকেনটা দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারাও বাসা ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।